প্রত্যেকটা মানে মার্কেট প্লেস এ কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, আর এই টার্ম এন্ড কন্ডিশন গুলা যেমন হচ্ছে আপনার আপনার নিজের মাল্টিপল ডিভাইস থাকতে পারে, ঠিক আছে, আপনার মাল্টিপল ডিভাইস থাকতে পারে, কিন্তু একটা ডিভাইসে একের অধিক আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন না, বা একের অধিক অ্যাকাউন্ট আপনি হচ্ছে সাইন ইন করতে পারবেন না, মানে সরি সাইন আপ করতে পারবেন না, ঠিক আছে, মানে একটা ডিভাইস থেকে আপনার একটার বেশি অ্যাকাউন্ট খুলতেও পারবেন না, চালাইতেও পারবেন না, কিন্তু একটা অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে আপনি চালাইতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে যে কোনো কারণে আপনি হচ্ছে যদি কোনো কপি করেন কোনো একটা লোগো বা একটা ডিজাইন আপনি কপি করে আপনি সেটাকে হচ্ছে আর একটা ক্লায়েন্টকে সাবমিট করছেন বা কন্টেস্টে সাবমিট করছেন, সেক্ষেত্রে যদি কেউ রিপোর্ট করে যে আপনি ডিজাইনটা করছেন কপি, তো এই কপির জন্য অনেক সময় হচ্ছে কি করে রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয়। আবার দেখা যাচ্ছে যে আপনি একটা কপি করছেন, কপি করে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, ব্যান করছে, ব্যান করা অ্যাকাউন্টের সাথে আপনার কানেক্ট রেখে, যেমন একটা মেল কানেক্ট রাখতে পারেন বা ফোন নাম্বার সেম রাখছেন বা অ্যাড্রেস নেম সেম রাখছেন, এই টাইপের আবার নতুন একটা অ্যাকাউন্ট করেন, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটাও ব্যান করে দিবে। এটা গেল ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে, মানে freelancer.com এর টার্ম এন্ড কন্ডিশন। আর freelancer.com এ আমার মতো অ্যাকাউন্ট ব্যান মনে হয় কেউ খাইনি এখন পরিমাণ, কারণ আমার সাতটা অ্যাকাউন্ট ব্যান খাইছে, সাতটা অ্যাকাউন্ট ব্যান করার পরে আট নম্বর আর নয় নম্বর হচ্ছে আমার অ্যাকাউন্ট রানিং আছে। ফ্রিল্যান্সার আপাতত আমি কাজ করি না এখন, গত তিন সাড়ে তিন মাস ধরে আমি ফাইবারে কাজ করছি। তো এখন আসি ফাইবারে, fiverr.com এ টার্ম এন্ড কন্ডিশন মানে ফ্রিল্যান্সারের থেকে সাত গুণ বেশি হচ্ছে আপনার কড়া। যেমন আপনি একটা নেটওয়ার্কের আন্ডারে মানে সেম সার্ভিসের সেম ক্যাটাগরির একাধিক আপনি হচ্ছে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। যেমন আপনি মনে করেন ওয়াইফাই ইউজ করেন, এখন মনে করেন ওয়াইফাই কিন্তু আপনি শেয়ার্ড আইপি ইউজ করেন, শেয়ার্ড আইপি বলতে মনে করেন একটা আইপি শেয়ার্ড করে অনেক কয়েকজন মনে করেন ইউজ করেন ডেডিকেট আইপি ছাড়া, তো এই আইপি যদি ইউজ করেন, এই আইপিতে যদি মনে করেন একাধিক অ্যাকাউন্ট, আপনার গ্রাফিক ডিজাইনের অ্যাকাউন্ট, আপনি লোগো ডিজাইনের সার্ভিস দেন, এখন যদি সেম ক্যাটাগরি গ্রাফিক ডিজাইনের উপরে আরো একটা প্রোফাইল কোথাও ক্রিয়েট করে কাজ করে, সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাকাউন্টই ব্যান করে দিবেন। তারপরে আসেন একটা একটা ডিভাইসে তো ভুলেও মাল্টিপল মানে মাল্টিপল অ্যাকাউন্ট সাইন ইন করা যাবে না একদম, এটা মনে করেন মারাত্মক, কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন নেয়। সেকেন্ড হচ্ছে কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনার কোনো ঝামেলা হয় আর সেখানে যদি আপনার কোনো ফল্ট আসে, আপনার কোনো ফল্ট থাকলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দেবে। প্লাস হচ্ছে আপনার যে কোনো ধরনের মানে ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্টের ইনফরমেশন শেয়ার করতে পারবে, কিন্তু আপনি কোনো আপনার নিজস্ব কোনো মানে কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। প্লাস আপনি মানি, রিভিউ, স্কাইপি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই টাইপের কথাগুলো আপনি মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন না। যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে, ফার্স্ট টাইম আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, সেকেন্ড টাইম আপনাকে আর ওয়ার্নিং দিবে না, সেকেন্ড টাইম সরাসরি আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দেবে। তো এই অ্যাকাউন্ট ডিজেবলের বিষয়গুলো আপনারা যখন মার্কেট প্লেসে ঢুকবেন তখন ওই অ্যাকাউন্টের ওই কিছু ব্লক থাকে, ঠিক আছে, ওই ওয়েবসাইটগুলোর মার্কেট প্লেসগুলোর কিছু ব্লক থাকে, ওই ব্লগে ওখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো লেখা দিয়ে মানে সুন্দর করে লেখা থাকে। প্লাস হচ্ছে আপনার একটা কাজ করবেন, গ্রাফিক ডিজাইন হেল্প, গ্রাফিক ডিজাইন কন্টেস্ট হেল্প, বিডি, গ্রাফিক ডিজাইন শিখুন, বাংলাদেশ ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন, ফাইবার বাংলাদেশ, ফাইবার হেল্প বাংলাদেশ, এই টাইপের প্রচুর গ্রুপ আছে ফেসবুকে, মানে এখানে সব বস পাবলিক ফ্রিল্যান্সার এখানে অ্যাড আছে। তো আপনি যদি পারেন মানে যদি পারেন না অবশ্যই, যেহেতু ডিজাইনের সাথে থাকবেন বা ফ্রিল্যান্সিংয়ের সাথে থাকবেন, সেক্ষেত্রে সবাই এই গ্রুপগুলোতে ফেসবুকের গ্রুপগুলোতে জয়েন হবেন, ঠিক আছে, এগুলো থেকে যারা বিগিনার আছে এরা অনেক ধরনের হেল্প পায়। তো এই গ্রুপগুলোতে সবাই বিয়াপ করবেন, ওই অ্যাড হবেন, দেখবেন এই গ্রুপে প্রতিদিন ওই বড় বড় যারা সিনিয়র ভাই আছে তারা নিজেদের বিয়াগুলো প্রকাশ করে, যে কোনো কোনো যদি মার্কেট প্লেস কোনো নতুন কোনো আপডেট নিয়ে আসে বা নতুন কোনো কন্ডিশন অ্যাড করে, সেক্ষেত্রে হচ্ছে সবাই মনে করেন ওই ওইখানে লেখালেখি করে, তো ওখান থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন, বা নতুন কাজ করছেন বা দেখা যাচ্ছে একটা মকআপ দরকার বা একটা ফন্ট আপনার কাছে নাই, একটা ডিজাইন আপনি পাচ্ছেন না, বা আপনার ডিজাইনটা কেমন হলো, এই টাইপের যে কোনো ধরনের পোস্ট লিখে গ্রুপে দিলেই ওখান থেকে যারা সিনিয়র ভাইরা আছে তারা হেল্প করে অনেক। তো এটা হলো কথা। এখন বলেন সবার ঈদ কেমন কাটলো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনার কেমন কাটছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি অ্যাকচুয়ালি ঈদের মধ্যে কোথাও যাই না, বুঝছেন, ঈদের দুই দিন আগ থেকে ঈদের এক সপ্তাহ পরে আমি বাসা থেকে বের হয় না, কারণ হচ্ছে এখানে কিছু বিয়ের কথা তুলে সব উল্টা উল্টা করে দিচ্ছেন। ঈদের মধ্যে আপনি বের হন না কোথাও?
আচ্ছা, ঈদের মধ্যে কেন বের হয় না? অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি কিন্তু প্রথম ক্লাস থেকে বলছিলাম আপনাদের যে বর্তমান ফ্রিল্যান্সিং এর র‍্যাঙ্কিং এ কিন্তু বাংলাদেশ সেকেন্ড পর্যায়ে আছে। প্রথম আছে কিন্তু আপনার হচ্ছে পাকিস্তান, সেকেন্ড বাংলাদেশ, থার্ড হচ্ছে ইন্ডিয়া। এখন কথা হচ্ছে এখানে যারা দেখেন ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম আছে, তারপর পাকিস্তান তো পুরোটা মুসলিম, ইন্দোনেশিয়াতে আছে কিছু, তো যাই হোক আমাদের এশিয়ার এই কান্ট্রি গুলাতে অনেক কয়টাই মুসলিম কান্ট্রি আছে। তো এই কি হয়, বা আমার মধ্যপ্রাচ্যের কিছু ফ্রিল্যান্সার আছে মধ্যপ্রাচ্যে, তো এইগুলাতে কি হয় যে আপনার ঈদ, তারপরে আপনার হচ্ছে ঈদে মিলাদুন্নবী, এই টাইপের মুসলিম যে ইয়াগুলো আছে না আমাদের ফেস্টিভ্যাল গুলা, এই জায়গাতে কি করে আপনার এই ফ্রিল্যান্সাররা ছুটি কাটায়, ঠিক আছে? আর এই সুযোগে মনে করেন ঈদের ভিতরে সব মুসলিমের ফ্রিল্যান্সাররা মনে করেন ব্রেক দিয়ে ছুটি কাটাচ্ছে, আর এই সুযোগে মনে করেন আমি কাজ করি এই টাইমটাতে, এই টাইমে ক্লায়েন্টের প্রচুর পরিমাণে রেসপন্স পাওয়া যায়, প্লাস হচ্ছে এখান থেকে বেনিফিট পাওয়া যায়, অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। তো এই জন্য ঈদের 2-3 দিন আগ থেকে ঈদের 100% বাসা থেকে বের হয় না। আর এই জন্য এবারও সেম হয়েছে আল্লাহর রহমতে, আজকে একটা খুশির সংবাদ পেলাম, আজকে আমার ওই ফাইবারের মনে করেন লেভেল 2 এর রিকোয়ারমেন্ট ফিল আপ হলো, তো সামনে 15 তারিখে ইনশাল্লাহ আমি লেভেল 2 পাবো। তো মনে করেন যে কয়েকদিন প্রতিষ্ঠানের ফল কিন্তু এটা, তো এখন মনে করেন আস্তে আস্তে যে 1 সপ্তাহ হয়ে গেছে, এখন একটু একটু দুই একটু একটু করে বের হবো বাসা থেকে আর কি। টাকাই তো আর সব না রে ভাই, একটু ইট্টিতে করেন কিছু। হ্যাঁ ভাই, আমি শোনেন একটা কথা বলি ভাই, বড় ভাই, সেটা হচ্ছে এটা সত্য কথা যে মানি কান্ট বাই হ্যাপিনেস, ঠিক আছে? এটা আমিও মানি, কিন্তু ডলার কিন্তু হ্যাপিনেস কিনতে পারে, সিরিয়াসলি বলছি। ঠিক আছে, সারা বছর আপনি আনন্দ করবেন, তারপরেও ঝড়ের সময় আম কুড়াতে হয় না ভাই, বুঝেছে? ঝড়ের সময় আম কুড়াতে হয় যে। হ্যাঁ ঠিক আছে, আমি বলি আসলে অ্যাকচুয়ালি শোনেন, আমার যারা আমি যাদেরকে হচ্ছে ফ্রিল্যান্সিং গুরু মানি, বা যাদেরকে হচ্ছে যাদের হাত ধরে ইয়াতে আসছি, তো কিছু বড় ভাইয়ের কথা হচ্ছে এরকম যে অনেকে বলে যে ভাই এই টাইমটা আপনি ফেলাই ফেলাই নষ্ট করছেন, আপনার যুবক টাইম, ঘুরে বেড়ানোর সময়, এই সে হাবি জাবি পরিশ্রম করছেন এই সময় বেশি। তো ওই বড় ভাইরা বলে যে এখন হচ্ছে পরিশ্রম করার বয়স, এখন তুমি যদি সারাদিনটা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাও 18 ঘন্টাও কাজ করো তুমি কিন্তু ক্লান্ত হবে না, তো এখন পরিশ্রম করার বয়স, এখন পরিশ্রম করে কামাই নিবে, পরে বসে থেকে খাবে। এই কথাগুলো এটা সত্য কথা, কারণ এখন যেভাবে দেখেন, এখন যেভাবে, হ্যাঁ এখন যেভাবে মার্কেট প্লেসে দেখেন, এখন কিন্তু মার্কেট প্লেসে কথাগুলো এটা সত্য কথা, কারণ এখন তো দেখেন এখন কিন্তু মার্কেট প্লেস কন্টেস্টে পার্টিসিপেট করছে, 5-6টা কন্টেস্টে পার্টিসিপেট করা মাত্র আপনি হচ্ছে উইন হয়ে যাবেন, এত সহজ ছিল। কিন্তু 2018 থেকে 2019-20 এই মনে করেন 3 বছরে এত পরিমাণ নতুন নিউবি ফ্রিল্যান্সার ঢুকছে যে আপনি যারা আগে থেকে কাজ করছে তাদেরও টিকে থাকা মার্কেট প্লেসে দায় হয়ে গেছে। তো দিনে দিন একদিন করে যাচ্ছে মার্কেট প্লেসটা কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, এই জন্য কি হচ্ছে এখনই সুযোগ, দেখা যাচ্ছে 2 বছর পর আরো বেশি কম্পিটিটিভ হয়ে যাবে, সেখানে আমাদের ভ্যালুই থাকবে না, ওই জন্য এই সময়ের ভিতরে কিছু কামাই নিতে হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার যুক্তি, এই যুক্তিতে থাকি আর কি। জি ভাইয়া, এটা আমি এটা মানে অ্যাকসেপ্ট করলাম আপনার যুক্তিকে। এখন বলেন যে ঈদের মধ্যে তো কেউ তেমন ভাবে কাজ করেননি বুঝতে পারছি, দু একজনের হোমওয়ার্ক আমি গ্রুপে দেখছিলাম, সুন্দর কাজ করছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কতদূর শিখছিলাম আমাকে একটু বলেন, তারপরে স্টেপ গুলো আমরা তাহলে শুরু করব। আমরা কোথায় ছিলাম, গল্প করতে ইচ্ছে করছে? আচ্ছা গল্প হবে, সমস্যা নাই, আমি গল্প বেশি করি, ওই যে মনে করেন ক্লাসে একঘেয়েমি হয়ে যায়, বুঝছেন? যদি একভাবে ক্লাস নেওয়া যায় এটা এটা সাপের মন্ত্র মতো করে দিলাম, তখন একঘেয়েমি হয়ে যায়, এই জন্য আমি মনে করেন একটু গল্প বেশি করি, গল্পের তালে তালে কাজ শিখাই, এই জন্য মনে করেন পোলাপান আমাকে খুব ভালোবাসে। আপনারা ওই যে গ্রুপ গুলাতে দেখবেন যে এক একটা গ্রুপে আমাকে নিয়ে কতগুলো লেখালেখি করে, ওই সিবিআইটি গ্রুপে আছেন না আপনারা সবাই, সিবিআইটি গ্রাফিক ডিজাইন টিম, মাঝে মাঝে পার্টিও দেন দেখি। হ্যাঁ পার্টি মনে করেন আমার দেওয়া লাগে না, পার্টি আমার দেওয়া লাগে না, মনে করেন আমাকে তুলে নিয়ে যায়, আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়, ওরা পার্টি দেয় যে ভাই আজকে বড় একটা মারছি, শোনেন তাহলে গল্প করি। ও আচ্ছা, একটা মিথ্যা কথা বলা হয়ে গেল যে আমি পরশু দিন গেছিলাম বেড়াইতে, মানে বেড়াইতে যাইনি ঠিক, মানে বিষয়টা হচ্ছে আপনাদের 112 নাম্বার ব্যাচের একটা স্টুডেন্ট আছে, 12 কি 13, ওরা হচ্ছে ওদের বাসা আপনার যে দুর্গাপুরে এই সাইডেই একটু দূরে ভিতরে দাউকান্দি এলাকা আছে, কেউ চিনেন নাকি এদিকে? হ্যাঁ ভাই আছে রে। হ্যাঁ ওই যে মোহনগঞ্জ, তারপর মোহনপুর এই টাইপের ওইদিকে, নবাটার ওইদিকে। যাই হোক, আমাকে তো মনে করেন অনেকদিন আগে থেকে ধরে আছে যে ভাই বাসাতে আসতে লাগবে আসে লাগবে, তো আমি তো বললাম যে বিষয়টা বলছে ভাই আপনার কিছু করা লাগবে না, আপনার বাসাতে থাকেন,
আমি বাসাতে আমাদের বাজারে দাঁড়ালাম সকালবেলা, তো ঘুম থেকে 11টার দিকে ওই ছেলে একটা আসছে, এসে আমাকে বাইকে করে সাথে নিয়ে চলে গেছে। যা ওদের সাথে মনে করো অনেক কথা দিচ্ছে বাসা চার পাঁচ জন ছিল, সবাই মনে করেন ওদের বাসাতে খাওয়া দাওয়া করে সবাই দেখা সাক্ষাৎ করে তো আসতে দিবে না। লাস্ট তো জোর দুলুক করে আবার সব সন্ধ্যার একটু আগে আমাকে বাসাতে বাইকে করে রেখে নিয়ে যায়। তো এই যে আবার রিসেন্ট মনে করেন সামনে মঙ্গলবারে মনে হয় একটা পার্টি আছে, এই করোনার কারণে আসলে অনেকগুলো পার্টি আটকায় আছে বুঝছেন, যে উইন করবে আপনারাও ইন্সপায়ার হবেন, আপনারা গ্রুপ গুলাতে ফলো করবেন আর আপনারাও অবশ্যই ইনশাল্লাহ আপনারাও ইনকামে যাবেন। আর আমি ইনশাল্লাহ পার্টি না দিলেও জোর করে নিব, পার্টি খাসি সব নিয়ে নিব, সমস্যা নাই। সামনে মঙ্গলবারে ওদের পার্টি আসছে, আমার দেশের বাসা হলো পাবনাতে, ওইখানে আব্বু যে পুলিশের চাকরি করে তো ওইখানে। আচ্ছা আচ্ছা, বানেশ্বরে ট্রাফিক অফিসের পাশে বাসা। এখন বলেন আমরা কত দূর ছিলাম একটু আগায়, তারপরে আবার গল্প করি। আচ্ছা পেন টুলস দিয়ে আপনাদের ওই যে 26টা ওয়ার্ড আমি কপি করতে দিছিলাম তাই না? মানে শেষে ক্লাসটা করতে পারছিলাম না শেষের দিকে ওই মানে নেটের সমস্যার জন্য। আপনাকে সময় লাগবে, আপনাকে আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবে তখন আস্তে আস্তে হয়ে যাবে। তো এখানে বিষয় হচ্ছে আপনার খুব বেশি প্র্যাকটিস করার দরকার নাই ফটোশপে, কারণ ফটোশপে পেন্টুল একটু জটিল। আর আমরা যখন ইলাস্ট্রেটরে যাব এখন যতটুকু দরকার আমরা ততটুকু এখন শিখে নেব ফটোশপের জন্য, আর যখন আমরা ইলাস্ট্রেটরে যাব তখন একটু বেশি করে আমরা পেন্ট প্র্যাকটিস করব, কারণ ইলাস্ট্রেটরে পেন্ট প্র্যাকটিস করা অনেক সহজ। তো যারা করছেন একজন একটু হোমওয়ার্ক গুলো দেখেন। আচ্ছা হোমওয়ার্ক জমা দিয়েছেন এমন কেউ একটু যদি হোমওয়ার্ক গুলো ইয়াতে দেখেন ডিসপ্লে শেয়ার করেন তাহলে অনেকে বুঝতে পারবে। আচ্ছা ওই যে ওই ছেলেটা কো যে প্রিন্স পাপ্পু কই ভাই নাকি নেটের সমস্যা আছে এমন কথা বলতেছে না চুপ করে আছে। আচ্ছা এখানে পাপ্পুকে তো মনে দেখছি না, মেসেঞ্জার গ্রুপে দেখেন। আচ্ছা ডিসপ্লে শেয়ার করা যাচ্ছে না, যে হোমওয়ার্ক জমা দিয়েছে তাও একটু দেখেন সমস্যা কি। ভাই আমি দিয়েছিলাম কিন্তু আমি তো মোবাইলে। আচ্ছা মোবাইলে আছে। আচ্ছা তাহলে পেট্রোল কার দেখানো লাগবে আমার, পেট্রোলটা আরেকটা বার দেখালে ভালো হয়। আচ্ছা এটা সবাই একটু বলেন দেখানো লাগবে। হ্যাঁ ভাই দেখেন পেন্টুলটা, দেখেন আর অল্প কিছু কারণ আজকে তো পেন্টুলটা তো বেশি মনে হয় বেশি লাগে।
হ্যাঁ পেট্রোলটা একটু বেশি লাগে, তো আমার হচ্ছে একটু দেখে যেটা পেট্রোল। আচ্ছা আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখো। আচ্ছা এখানে পেন টুলটা, আচ্ছা আপনারা কি ফন্ট ইনস্টল করা জানেন? না না। আচ্ছা একটা ফন্ট আপনি ডাউনলোড করার পরে এসে ফন্টটাকে ডাবল ক্লিক দিয়ে বা এই যে দেখেন আচ্ছা এই যে এই টাইপের ফন্ট, ঠিক আছে ফন্ট এগুলো মনে করেন, এই ফন্ট গুলাকে যদি আপনি এভাবে সিলেক্ট করেন, ঠিক আছে এইভাবে সিলেক্ট করে নিয়ে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন এখানে লেখা আছে ইনস্টল, এখানে ইনস্টল ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এই ফন্ট গুলো কোথা থেকে মানে ডাউনলোড করতে? আচ্ছা ফন্ট গুলো আমি কিছু ফন্টের নাম লিখে দিব, আপনারা ডাউনলোড করেন আর আমি সমস্যা না হলে শেয়ার করব, আমি কিছু ফন্ট আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে আমি লিখে শেয়ার করে দিব। আচ্ছা তাহলে আবার পেন টুলে আরেকটা দিন ক্লাস করেন, তাহলে পেন টুলে আরেকটা ক্লাস করেন তাহলে এটা পাকা হয়ে যাবে, হাত পাকা হয়ে যাবে। তো আবার আজকে অনেকে তো সবাই তো অ্যাক্টিভ নাই ক্লাসে, আবার দেখেন এখানে একটা কাজ করবেন, একটা ফন্ট আছে নাম হচ্ছে ইথনোসেন্ট্রিক, ফন্টের নাম হচ্ছে ETHNOCENTRIC ইথনোসেন্ট্রিক, এই ফন্টটাতে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এই ফন্টটাতে প্র্যাকটিস করা হচ্ছে একটু মজা আছে। যেমন আমি লিখলাম আগে, ফার্স্ট আমরা এখান থেকে টাইপ টুল নিলাম, টাইপ টুলের শর্টকাট কিন্তু টি, দেখেন আমরা এখান থেকে ফন্টের সাইজ বাড়াই নিছি একটু, নিয়ে আমরা এখানে এ বি সি ডি লিখে নিলাম, আপাতত এ বি সি ডি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা রিসাইজ করলাম। এটা আমরা ফন্ট চেঞ্জ করতে হলে কি করা লাগবে মনে আছে? ফন্ট চেঞ্জ করতে হলে আমরা এই টি এর উপরে ডাবল ক্লিক দিব, তাহলে ফন্ট গুলো সিলেক্ট হবে। এখন এখান থেকে আমরা বা এখান থেকে যাদের ক্যারেক্টার আছে এখানে ক্যারেক্টার নিবেন, নিয়ে এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করবে, নাম আছে ইথনোসেন্ট্রিক, আমি আপনাদের ফন্টগুলো শেয়ার করে দেব, নি সমস্যা নেই শেয়ার করে দেব। ETH ইথনোসেন্ট্রিক লিখলে ETH লিখলে চলে আসবে, ইথনোসেন্ট্রিক রেগুলার এই ফন্টটা নিবেন, ঠিক আছে সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট করার পরে এই ফন্টের লোয়ার কেস না সবগুলো আর কেস, আচ্ছা আপার কেস লোয়ার কেস বুঝছেন? না আপার কেস হচ্ছে সবগুলো বড় হাতের, লোয়ার কেস হচ্ছে সবগুলো ছোট হাতের, ঠিক আছে। আর যদি বলা হয় কে এই আপনার সেন্টেন্স কেস, একটা আছে সেন্টেন্স কেস, সেন্টেন্স কেস হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হবে বড় হাতের, পরেরগুলো ছোট হাতের, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা আমরা এটা বুঝতে পারছেন আমি কিভাবে নিলাম, আমরা ABC লিখলাম, লেখার পরে এই লেয়ারটাকে আমরা কি করলাম একটু হচ্ছে একটা কালার দিবেন আপনার কালার দিয়ে, তারপর আমরা এটাকে ফন্টটাকে চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করে এটাকে কি দিলাম ইথনোসেন্ট্রিক ফন্ট লিখে নিলাম, ফন্ট না ইথনোসেন্ট্রিক, নেয়ার পরে এই লেয়ারটাকে আমরা লক করে দিব, এখানে এই লেয়ারটাকে আমরা এখান থেকে লক করে দিলাম। এতটুকু বুঝতে পারার প্রবলেম আছে একটু বলেন আমাকে? তাহলে দেখেন এখানে এখানে ইথনোসেন্ট্রিক ফন্ট নিয়ে আমরা এটাকে লক করলাম, লক করার পরে এখানে কি করব নতুন একটা লেয়ার নেবেন, এবার এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করব, দেখেন এখানে পেন টুল, পেন টুলে ফার্স্ট টাইম বলছিলাম যে আপনারা ফিলটাকে বন্ধ রাখবেন স্ট্রোকটাকে দিয়ে রাখবেন, তাহলে প্রথম অবস্থাতে কাজ করতে সুবিধা হবে। তো আমরা ফার্স্ট এটাকে মানে আমরা জুম করলাম, জুম করে দেখেন আমরা তো পেন টুলের মেন শর্ত প্রধান শর্ত কিন্তু একটা পেন টুলের যে পয়েন্ট থেকে যেগুলোকে যে একটা করে ক্লিক দিলে একটা করে পয়েন্ট থেকে এই পয়েন্ট গুলাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি শুরু করবেন সেই অ্যাঙ্কর পয়েন্টে এসে আপনাকে শেষ করা লাগবে, এটা হচ্ছে পেন টুলের প্রধান শর্ত। তো আমরা দেখেন এই এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা এখানে নিলাম যাদের ইয়ার আছে জুম করবেন একদম দরকার বেশি করে জুম করবেন, দেখেন আমরা এই পয়েন্টে আসলাম, ঠিক আছে দিয়ে আমি বলছিলাম কি যেখানে রাউন্ড আছে রাউন্ডের কাছে কি করতে হয় মাউসটাকে আপনার ক্লিকটাকে ছেড়ে না দিয়ে ড্র্যাগ করতে হয়, তো
তো ফার্স্টে কি করবেন, যতটুকু আপনি সোজা আছে দেখেন এত দূর পর্যন্ত প্রায় সোজা আছে, এত দূর পর্যন্ত সোজা নিয়ে নিলাম। এবার আমরা এই পয়েন্টটাকে একটু ছেড়ে না আগে আমি ব্যাক করলাম হালকা করে, ঠিক আছে না, ব্যাক করলাম দেখেন রাউন্ড ইয়ে হয়ে গেল, হালকা করে ব্যাক করলাম দেখেন। এখন কি করা লাগবে এই পয়েন্টটাকে দেখেন, আমি যদি এখান থেকে ক্লিক দিই দেখেন এখানে একটা ভাঁজ থেকে গেল, এটা কিন্তু মিললো না, যাতে এই প্রবলেমটা না হয় সেজন্য কি করা লাগবে, এখানে অল্টার প্রেস করে এই পয়েন্টটার উপরে একটা ক্লিক দিতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট দেখেন এবার ছেড়ে গেল। এখন যদি এখানে দিই দেখেন এখানে সোজা হয়ে গেল। এবার কি করবো আমরা এটাকে, এখান থেকে আমরা ফিলটাকে স্ট্রোকটা আউট করে দিলে ফিলটাকে একটা কালার দিয়ে দেন, ফিলটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম। এবার কি করবো টুল দিয়ে মনে করেন এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে কি হলো এটা আমাদের এ হলো, ঠিক আছে না। তাহলে আমরা এবার কি লিখবো বি, তাহলে আমরা আবার নতুন শেপ একটা নতুন ইলিয়ার নিলাম, এখান থেকে আবার পেন টুল নিলাম, পেন টুল নিয়ে ফিলটাকে বন্ধ করে স্ট্রোক দিলাম, দিয়ে বি আবার এখান থেকে শুরু করলাম দেখেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্টে আসলাম, এখানে যতটুকু শুরু হয় ততটুকু ফার্স্ট ক্লিক দিয়ে নেবেন, ক্লিক দেওয়ার পরে এই যত রাউন্ড দেখেন আপনি যদি এবার এখান থেকে সরাসরি এখান থেকে মিলবে না কোনোভাবে মিলছে না, একদিক বেশি চলে আসছে তাহলে একদিক কম আসছে, একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপটা আপনার আস্তে আস্তে যখন অনেকগুলো প্র্যাকটিস করতে থাকবেন তখন আস্তে আস্তে মাপটা বুঝে যাবেন যে কত দূর পরিমাণ, যদি আমি ক্লিক দিই পয়েন্টটা নিই যে তাহলে কতটুকু মানে অ্যাঙ্গেল হবে এটা বুঝে যাবে। তো আমি মনে করেন একটু দূরে নিলাম এটাকে, ক্লিক দিয়ে খুবই ডাউন নিলাম, কি বলছিলাম এখানে এটাকে দেখেন আটকে আছে, তো আমরা এখান থেকে আবার আচ্ছা কে যেন এন্টার করতে চাচ্ছে তাহলে কি করলাম এটাকে রাউন্ড করার পরে এটাকে আমরা সরাসরি এখানে দিলে হবে কিন্তু দেখেন মিলছে না, এই জন্য আমি কি করবো এখানে অল্টার প্রেস করে এই পয়েন্টের উপর একটা ক্লিক দিয়ে এখানে ছাড়াই নিলাম। এখন মনে করছি সেম সেকেন্ড ইয়াতে এখানে ক্লিক এখানে নিলাম, এখানে যদি আবার ক্লিক হবে একটি দেখেন বাঁকা হয়ে যাচ্ছে, সেটাকে কি করলে এই বাঁকাটা যাতে না হয় সেজন্য কিন্তু অল্টার প্রেস করে এখানে ক্লিক দেওয়া, এভাবে আমরা এখানে যতটুকু রাউন্ডের দেখেন এখান থেকে নিয়ে নিই। এখানে আবার রাউন্ড দেখেন এখানে তো আমরা এখানে সরাসরি কিন্তু মিলবে না, সেজন্য আমরা কি দিলাম এখানে পরিবার দিলাম আর সেম এখানে এসে শেষ করলাম দেখেন, এবার এখান থেকে শুরু করছিলাম এখানে শেষ করে দিলাম। একটা জিনিস খেয়াল করেন আমাদের কিন্তু পেন্টুল হয়ে গেছে, এখন আমাদের এটা কি করা লাগবে বি এর ভেতরের এই অংশটা আমাদের বানানো, ইলাস্ট্রেটরে বানানো এটা খুব সোজা কিন্তু এখানে আমাদের লেয়ার নেওয়া লাগবে, আমরা দুইটা লেয়ার নিলাম দেখেন আবার একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এতটুকু বাঁকা আছে তারপর এখানে নিয়ে নিই অল্টার প্রেস করে এখানে ক্লিক করে দিলাম দেখ এখান থেকে শুরু করছিলাম। তাহলে দেখেন এটাকে এবার কি কালার দেবো, এই লেয়ারটাকে আমরা কালার দেবো এখান থেকে সাদা কালার, ঠিক আছে এখান থেকে আমি সাদা কালার দিলাম এটাকে আর স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে আর নিচের লেয়ারটাকে আমরা কি করব নিচের লেয়ারটাকে আবার ফিল বন্ধ স্ট্রোক বন্ধ করে ফিলে কালার দেব, তাহলে দেখেন এখানে বি হলো, তাহলে আমাদের বি কিন্তু দুইটা লেয়ার নিয়ে হলো মাঝখানের সাদাটা আর এই নীলটা, তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করার পর এখন মুভ টুল সিলেক্ট করে এটাকে শিফট প্রেস করে নিচে নামাই দেব, দেখেন সুন্দরভাবে বি হয়ে গেল এখন, ঠিক আছে। তাহলে সেম ভাবে আবার আমরা সি বানাবো, তাহলে নতুন আবার একটা লেয়ার নিব, তাহলে এখানে সি বানাই তাহলে কি করা লাগবে আমরা আবার পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে শুরু করব যতটুকু আপনি সোজা আছে নিয়ে নেবেন, এবার এখানে বাঁকা আছে করে নিলাম এখানে পেন টুলস এর কাজগুলো আর কোথায় কোথায় ইউজ করা যাবে। আচ্ছা পেন টুলস এর কাজ আপনার সব জায়গায় আছে, মানে আপনি যতগুলো কাজে মানে ইয়াতে কাজ করবেন গ্রাফিক্স এর সবগুলোতে এখন পেন টুলের কাজ পাবেন, সব জায়গাতে পেন টুলের কাজ, পেন টুল তো এক কথা বলছিলাম যে মনে হয় যে মানে এক কথাতে আপনার গ্রাফিক্স এর প্রাণ কেন্দ্র বলা হয় এই পেন টুলকে, কারণ পেন টুল দিয়ে আপনি কাস্টম ডিজাইন গুলো আপনি পেন টুল দিয়ে সমস্ত করতে পারবেন। তাহলে আমরা আবার এটাকে ফিল বন্ধ করে দিই, স্ট্রোক বন্ধ করে দিই, ফিলে কালার দিলাম, এই মুখ টুল সিলেক্ট করে এটাকে আমরা আবার নিচে নামাই দিলাম, তাহলে বুঝতে পারছেন এ বি সি হলো। তাহলে আমরা আবার ডি লিখি এখানে, আবার আমরা একটা লিয়ান নিয়ে এখানে নতুন, আপনারা লিয়ান নিয়ে নিয়ে করবেন তাহলে ঝামেলা হবে না,
তাহলে আমরা এখান থেকে শুরু করি আবার। আপনারা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে বুঝতে যাবেন যে কত দূরে অ্যাঙ্গেলে আমি যদি ড্র্যাগ করি বা কত অ্যাঙ্গেলে যে আমরা ইয়া যদি নিই তাহলে পারফেক্ট অ্যাঙ্গেল আসবে। আচ্ছা ক্লিক করে ফেলে ব্যাকে নিয়ে গেলে যে কন্ট্রোল অল্ট জেড, ঠিক আছে। এখন আমি এখানে স্ট্রোক অফ করে দিয়ে ফিলে কালার দিয়ে দেবো। যদি পারেন কেউ অন্যান্য ফন্ট নিয়েও করবেন, এই ফন্ট নিয়েও করবেন। আর এই আশা করি যদি একটা দিন একদম ফুলি প্র্যাকটিস করেন ভালো করে তাহলে আপনাদের এই পেন্ডুলার প্রবলেম হবে না। আচ্ছা কেউ একজন যাই পিসিতে আছেন ডিসপ্লে শেয়ার করে তাই একটু প্র্যাকটিস করেন, আমরা দেখি সব আপনার প্র্যাকটিস তাহলে সবার হচ্ছে আরেকবার দেখা হয়ে যাবে। কে একজন ডিসপ্লে শেয়ার করে ইয়া করেন প্র্যাকটিসটা করেন আরেকবার। আচ্ছা আমি যতটুকু দেখালাম এতটুকুর ভিতরে কি কারো কোনো প্রবলেম ছিল? না একটু কি কোনো প্রবলেম নাই। আচ্ছা এই বিষয়টা হচ্ছে আপনারা যত প্র্যাকটিস করবেন পেন টুলে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাত পাকা হবে, ঠিক আছে। এই জন্য বলছিলাম যে আপনার ক্লিয়ার করা লাগবে, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। একটু সময় দেন এখন থেকে আপনার কাজের জন্য শুধু আপনার ইয়া করবেন, 2 ঘন্টা করে এক্সট্রা সময় দিবেন। ব্যবহারের ক্ষেত্রে কোন কোন দিকগুলো আমাদেরকে নজর রাখতে হবে আপনার সতর্কতামূলক, বা যেমন একটা বললেন যে পেন্টুল ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে মানে বেশি সতর্ক হওয়া লাগবে আপনি যে অ্যাঙ্গেল গুলো নিচ্ছেন বা যে রাউন্ড গুলো করছেন এই রাউন্ড গুলো যাতে একদম স্মুথ হয়, এই বিষয়টা মানে যে আমরা রাউন্ড গুলো নিলাম বা যে অ্যাঙ্গেল গুলো নিলাম এগুলো যাতে একদম স্মুথলি হয়। অনেক সময় দেখা যাচ্ছে একটু কম বেশির জন্য আপনার ইয়া হয়ে যায়। আমি আরেকবার দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানেও আমিও ভুল করছি একটা, দেখেন ভুল পাবেন আপনারাও ধরতে পারছেন। দেখেন আর দেখেন মনে হচ্ছে ঠিক আছে কিন্তু ডিটাকে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু ফুললি রাউন্ডেড হয়নি। দেখেন একটু দেখেন এখানে কোনার মতো আছে, এখানে কিন্তু রাউন্ড ফুললি হয়নি। এখান থেকে পেন টুল দিয়ে এটা সিলেক্ট করে পেন টুল দিয়ে আবার সিলেক্ট করার পরে এখান থেকে আপনার কনভার্ট পয়েন্ট টুল দিয়ে মেবি এখানে ইয়া করা যায়। এই যে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আপনাকে হচ্ছে রাউন্ড করা যাবে। তাহলে দেখেন আমি আরেকবার দেখাই দিই। যদি পেন টুলের ক্ষেত্রে কোনো জায়গাতে আপনার নতুনভাবে ইডিট করার প্রয়োজন হয়, ঠিক আছে, যদি মনে করেন দেখেন এখানে স্মুথ হয়নি আপনার ভালোভাবে খেয়াল করেন ডিটাকে একদম স্মুথ আছে, এখানে যদি স্মুথ না একটু কোনার মতো আছে সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে পেন টুলের ভিতরে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন ফ্রি ফর্ম পেন টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর এখানে আছে কনভার্ট পয়েন্ট টুল। তো এখান থেকে কনভার্ট পয়েন্ট টুলটা সিলেক্ট করে এই এটার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের উপরে ক্লিক দিলে এই যে এই টাইপের হ্যান্ডেলটা আসবে, তখন আপনি এই হ্যান্ডেলটাকে কিভাবে ধরে আপনি দেখেন এখানে স্মুথ করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিসও দেখেন, চেক করে ওটা আরেকটা দেখেন, তারপর দেখেন আমরা সিটাকে যেমন এই সিটাকে ডিটাকে ডি এর এখানে সিলেক্ট করে এই যে পয়েন্ট গুলা নিচ্ছি আমরা এখন কোনো কাজের খাতিরে একটা পয়েন্ট ডিলিট করা লাগবে। এখানে দেখেন এখানে ডিলিট করা লাগবে, আমরা চাচ্ছি যে এখানে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট ডিলিট করলে কিন্তু এটা যদি ডিলিট করি আর যদি আপনি কি করেন এখানে আবার আছে দেখেন তাহলে দেখেন এটা চলে আসছে। এখন আপনি এটাকে এখানে রাউন্ডও করতে পারবেন, এই হ্যান্ডেল করতে পারবেন। আর যদি আপনার কখনো যে রাউন্ড করার দরকার হয় যদি আপনার স্মুথ হয়নি মনে হচ্ছে বা দেখা যাচ্ছে অ্যাঙ্গেল কম বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনি কনভার্ট পয়েন্ট দিলে
আপনি হ্যান্ডেলগুলো একটু এক্সপ্লোর করতে পারেন বা ইয়া করতে পারেন। আপনি যদি মনে করেন নতুন একটা অ্যাপ ইয়া আপনার এখানে যেমন সোনা আছে আপনি রাউন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে কনভার্ট পয়েন্ট সিলেক্ট করে যদি ট্র্যাক করেন এখানে আরেকটা জিনিস দেখায় আমি আপনার সিলেক্ট করার পরে দেখেন এই পয়েন্ট গুলো যদি আপনি তাহলে এটা সিলেক্ট করলেন আচ্ছা এইখানে বলেন আগে এইটাতে আমি যে ইয়ারটা নিলাম এই পেন্টুলে যেটা দেখালাম এটাতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই একটা ফটো নিলাম, ঠিক আছে দেখেন সবাই এই কাজটা করবে। ফটো নিলাম, ফটোটাকে আমরা কি করলাম আমি বলছিলাম যে একটা ফটোটাকে যদি ওপেন করতে হয় তাহলে ওপেন হই ফটোশপ দিয়ে আমরা ফটো ওপেন করলাম। দেখেন আমরা ফটোটাকে একটা ডকুমেন্টের আকারে ওপেন করলাম, ভালোভাবে একটু খেয়াল করেন ফটোটাকে ওপেন করার পর আমরা ফটোটাকে আগে সিলেক্ট করে নিব, ফটোটাকে শুধু ফেস টু ফেস সিলেক্ট করে নিব, ভালোভাবে খেয়াল করে নিব ফটোটার ফেস টু ফেস আমি যতটুকু পারি যতটুকু পারি ক্লোজ দিয়ে আমি নিজেদের ছবি এটা করবেন, ঠিক আছে ভালোভাবে খেয়াল করেন এটা। আচ্ছা আমি যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম। এখন দেখেন পেন টুল সিলেক্ট থাকা অবস্থাতে রাইট ক্লিক করে দেখেন এখানে লেখা আছে মেক সিলেকশন।
এসে আমরা ক্লিক দিলাম নেক্সট সিলেকশনের উপরে। এটা যেভাবে আছে অ্যানালাইজড নিউ সিলেকশন যেভাবে আছে সেভাবে রাখবে, এখানে ফেদার জিরো ফেদার রেডিয়াস জিরো রেখে ওকে করে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা সিলেক্ট থাকা অবস্থাতে আমরা এখানে কি করব, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্টে এখানে লেখা আছে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ডে ক্লিক দিব। থ্রেশহোল্ড এখানে লেখা আছে কয় থ্রেশহোল্ড, এই যে থ্রেশহোল্ড, থ্রেশহোল্ডে যাবেন, যার পরে এখান থেকে দেখেন থ্রেশহোল্ডের লেভেলটাকে একটু কম বেশি করবেন, একদম বেশি 100% দিবেন একদম কমাই দিবেন না, একটু মিডিয়াম যাতে ফেসটাকে চিনা যায়, ঠিক আছে, মোটামুটি ফেসটাকে চিনা যাচ্ছে এইরকম রাখবেন, মোটামুটি চিনা যাচ্ছে, ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পরে দেখেন ইমেজটা এরকম হয়ে গেল। এখন আপনি কি করবেন, এইখান থেকে দেখেন মেনু বারে লেখা আছে সিলেক্ট, মেনুর মধ্যে সিলেক্ট, সিলেক্টের মধ্যে এখানে লেখা আছে কালার রেঞ্জ, ঠিক আছে, কালার রেঞ্জ আপনি ক্লিক দিন, এই অপশনটা আসবে। সরি দেখেন এখানে কালার রেঞ্জ থেকে এইটা আসবে প্যালেটটা, এখানে আসার পরে আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনি একটা ড্রপ সিলেক্ট শো করছে, দেখেন একটা ড্রপার, এটাকে বলা হয় আই ড্রপার টুল, তো এখানে একটা ড্রপার সিলেক্ট হচ্ছে, এখানে এই অপশনটা কাজ হচ্ছে আপনি যেখানে এখানে কালার যে কালারের উপরে ক্লিক দিবেন সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে, আপনি যদি সাদার উপরে ক্লিক দেন এখানে সাদা গুলো সিলেক্ট হয়েছে যেখানে যেখানে সাদা আছে, আর আপনি যদি কালোর উপরে ক্লিক দেন তাহলে কালো যেখানে যেখানে আছে কালো গুলো সিলেক্ট হয়েছে, তো আমার দরকার তো কালোটুকু সাদাটুকু না, কালোটুকু সিলেক্ট করে নিয়ে এখানে ওকে করে দিলাম। এখন দেখেন এই ইমেজের ভিতরে যতটুকু সিলেকশনের ভিতরে যতটুকু কালো আছে সব সিলেক্ট হয়ে গেছে, তো আমি এখানে মুভ টুল সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এটাকে, ঠিক আছে। এই আপনি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন, কন্ট্রোল এখান থেকে এন দেন, কন্ট্রোল এন অথবা এখান থেকে নিউ ক্লিক দেন, এখানে মনে করেন একটা ইমেজ সাইজ নিয়ে নিলেন আপনারা, মনে করেন এই সাইজটা নিয়ে নিলেন, এরপর এখান থেকে সরি এখানে আর্টবোর্ড সিলেক্ট করেন, নতুন একটা ডকুমেন্ট দিলাম, আচ্ছা এখানে আমরা মনে করেন 1200 রেজুলেশন 72 যেহেতু আমি এখানে পার্সি কালারে করলাম, এখন দেখেন আমরা ওইটা সেজ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম না, এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন পরে এখানে এখানে চলে আসছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এখানে আপনি এবার কন্ট্রোল টি দিয়ে সিলেকশনটা ছোট করে দেন, এটা ছোট করে প্রেস করে দিলাম, ঠিক আছে। এখন মনে করেন এখানে আপনার কোনো ডিজাইন দেখা যাচ্ছে একটু বাদ দিতে চাইছে, আপনি বাদ দিতে চান সেক্ষেত্রে আপনি বাদ দিতে পারবেন, দেখেন এটা কিন্তু একটা লেয়ার পিএনজি আকারে আসছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন এটা আসার পর আমরা কি করবো, যে এখান থেকে দেখেন লেখা আছে ইরেজার টুল, ইরেজার টুল অর্থ হচ্ছে আমরা তো জানি যেটা রাবারের কাজ করে, যেমন আমরা রুল বা পেন্সিল দিয়ে লিখতে গেলে কিন্তু রাবারের কাজ হয় না, সেম এটা, তো আমরা কি করবো এটাকে ইরেজার টুল নিয়ে যদি মনে করেন কোনো বাট থাকে মানে এতটুকু ডিলিট করতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক দিয়ে ডিলিট করে দেবেন, যেগুলো আপনার দরকার নাই সেগুলোকে ডিলিট করে দেবেন, যেমন এগুলো মাঝে মাঝে ভালো লাগবে, কানটাকে হারাই দিলে ভালো লাগবে ভাইয়া, এই বলেন এই কাজটা আবার দেখান ভাইয়া, আচ্ছা এটা মনোযোগ দিয়ে আগে দেখেন তারপরে দেখাচ্ছি, দিয়ে মনে করেন এটাকে আমরা কি করলাম যতটুকু আপনার দরকার নেই সেগুলোকে আপনি হচ্ছে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে বাদ দিয়ে দিলেন, আপনি যদি পুরোটাকে রাখতে চান রাখতে পারেন, যাই হোক এইভাবে নিলাম, নেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন আমাদের ক্লিপিং মাস্কের কথা মনে আছে না, ক্লিপিং মাস্ক মনে আছে আমরা ক্লিপিং মাস্ক করছিলাম, তো আমরা এখান থেকে সেটিংস এ যান, এখানে তে যান, এখানে সিস্টেম এখানে জি এ এল এ এক্স ওয়াই গ্যালাক্সি লিখে সার্চ দেন, এখানে গ্যালাক্সি ফটো গুলো আসবে না, আপনি একবার যেগুলো গ্যালাক্সি ইমেজ দিয়ে দেন, যেমন
আইএসটা নিতে পারি না ভালো থেকে কি আচ্ছা আইএসটাকে নিয়ে আসেন আইএসটাকে আর ফটোশপ দেখেন এখানে রাখলাম আইএসটাকে ঠিক আছে না বড় করে এখানে ইন্টার চাপলাম এখন এটাকে আমরা কি করব মেক ক্রিয়েট ক্লিপিং বাস দেখেন এটার অপাসিটি একটু কম বেশি করতে পারেন দেখেন ইফেক্টটা এখানে কিন্তু চলে আসছে স্যার স্যার আপনি যে ইফেক্টটা দিবেন সেই ইফেক্টটা কিন্তু এখানে চলে আসবে আপনার ইমেজে বা আপনি যদি চাচ্ছেন না আমি ইমেজ না দিয়ে অন্য স্টাইল করব আপনি একটা লেয়ার নেন এখানে একটা শেপ নেন আমি মনে করেন এখান থেকে অর্ধেক ইয়ার নিলাম ফিল বন্ধ করে এখানে স্টপ বন্ধ করে দিলাম ফিলে কালার দিলাম ঠিক আছে দেখেন এই শেপটাকে আমরা যদি এখান থেকে ক্লিপিং মাস্ক করি কি হবে তাহলে শেপটাকে সিলেক্ট করে ক্লিপ দিই ঠিক আছে তো আপনারা এই ডিজাইনটা পারবেন না বলেন হ্যালো 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 চেষ্টা করব দেখি হ্যাঁ আমি আচ্ছা বিষয়টা হচ্ছে যদি না পারেন তাহলে আমি আছি আচ্ছা তারপরে হচ্ছে ভিডিওটা পাচ্ছেন ক্লাসে আর তারপরে যদি প্রবলেম থাকে আমাকে বলেন আমি আরেকবার দেখাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে আরেকবার দেখাই দিচ্ছি একদম মনোযোগ দিয়ে দেখেন এবারে কিন্তু শেষ আপনারা ক্লাসে মনোযোগ দিন নি অন্যদিকে মনোযোগ আছে বুঝতে পারছি বিষয়টা হচ্ছে আমরা কি করব দেখেন আমরা এটাকে ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন ইমেজটাকে ডিলিট করে দিতে হবে ইমেজটাকে ফারস্টে আমরা কি করব একটা ইমেজ যে ইমেজটাকে আপনারা ডিজাইন করবেন আপনারা নিজের ইমেজ ডিজাইন করবেন ঠিক আছে আচ্ছা মুখে দাড়ি থাকলে ডিজাইনটা ভালো হয় আবার বলছি দাড়ি না থাকলে ভালো হবে না কেন দেখেন আগে কোন ইমেজ সবগুলো ইমেজে কিন্তু আবার এই ইফেক্ট আসবে না একটা কাজ করতে পারেন ফারস্টে কোন কোন এই ইমেজে হবে কিনা ডিজাইনটা সেটা চেক করে নিতে পারেন এই ইমেজটাকে হবে কিনা চেক করার জন্য আপনারা ফারস্টে এখানে লেখা আছে না যে ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে থ্রেশহোল্ডটাকে সিলেক্ট করবেন এখানে এটা কম বেশি করে দেখবেন আসলে ফেসটাকে চেনা যাচ্ছে কিনা দেখেন এটা কিন্তু ফেসটাকে চেনা যাচ্ছে ঠিক আছে এটাকে ফেসটাকে চেনা যাচ্ছে তার মানে এটা হবে তাহলে আমরা ক্যানসেল করলাম তো এই ইমেজটা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে চেনা যায় না ফেস ঠিক আছে সেক্ষেত্রে ওই ডিজাইনটা কিন্তু মানাবে না তো আমরা এখানে নিলাম পেন টুল সিলেক্ট করলাম এখান থেকে পেন টুল সিলেক্ট করে উপর থেকে অপশন বার থেকে এখানে শেপ থাকবে এখানে পাথ সিলেক্ট করতে হবে পাথ সিলেক্ট করার পরে আপনি যতটা ক্লোজলি পারেন আপনার এই ইমেজটাকে সিলেক্ট করে নিতে হবে যত ক্লোজলি দিবেন তত আপনার ডিজাইনটা ভালো লাগবে যতটা ক্লোজলি পারেন ইমেজটাকে নেয়ার পরে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করে দিলাম এখন এইভাবে পেন্ডুল থাকা অবস্থাতে আমরা রাইট ক্লিক দিব রাইট ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে মেক সিলেকশন মেক সিলেকশন ক্লিক দেওয়ার পরে এই অপশনটা আসবে এটা ওকে করে দিবেন এখন দেখেন আমার ফুল এটা সিলেক্ট হয়ে আছে ঠিক আছে যদি এরকম ফুল সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন কন্ট্রোল শিফট আই ক্লিক দিবেন তাহলে দেখেন শুধু আপনি যতটুকু সিলেক্ট করছেন ততটুকু সিলেক্ট হবে ঠিক আছে এখন এটা সিলেক্ট হওয়ার পর যাদের এতটুকু থাকবে তাদের আবার কন্ট্রোল শিফট আই সিলেক্ট করার দরকার নেই যদি পুরোটা সিলেক্ট থাকে তাহলে এটা কন্ট্রোল শিফট আই সিলেক্ট করবেন প্রেস করবেন সরি এখন এটা থাকা অবস্থাতে আমরা কই যাব ইমেজ ইমেজে যাওয়ার পরে দেখেন এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে দেখেন লেখা আছে থ্রেশহোল্ড এখানে থ্রেশহোল্ডে ক্লিক দিবেন দিয়ে আমি বলছিলাম কি একদম বেশি কালো করলে ভালো লাগবে না একদম সাদা করলে ভালো লাগবে না হালকা করে যেন ফেসটাকে ভালো বোঝা যায় এই টাইপের ঠিক আছে নেয়ার পরে ওকে করে দিবেন এটা ওকে হওয়ার পরে এইভাবে কেউ নিয়ে যান না এবারে পরের স্টেপ হচ্ছে এখানে মেনু বার থেকে সিলেক্ট আছে সিলেক্টে ক্লিক দিয়ে এখানে দেখেন কালার রেঞ্জে ক্লিক দিবেন দিয়ে এখানে আপনি যেখানে কালোটাকে ক্লিক দিবেন কালোর উপরে ঠিক আছে সাদার উপরে না কালোর উপরে ওকে করে দিবেন এখন কালো গুলা সিলেক্ট হয়ে গেল এখন আপনি সরাসরি সি চাপবেন কন্ট্রোল সি চাপে এখানে মুভ টুল সিলেক্ট করে নেবেন নিয়ে নতুন একটা ডকুমেন্ট নেবেন নতুন একটা ডকুমেন্ট এইভাবে নেবেন ছোট থেকে নিয়ে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দেবেন এখানে দিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নেবেন ছোট করে নিয়ে এখানে ইন্টার চাপবেন ইন্টার চাপার পর এখন এই যে কোনো কিছু বাদ কত দেব ভাইয়া মেক সিলেকশন কত দেব কি মেক সিলেকশন ওখানে কোনো কিছু দেয়া লাগবে না যেটা আসবে ওটা ডিফল্ট ভাবে দিয়ে দিবেন তো যাই হোক এইটা আসছে আসার পরে আমরা এখান থেকে দেখেন জিরো দিব ভাইয়া জিরো আছে জিরো থাকবে এটা
এখন এখান থেকে আপনি দেখেন এখান থেকে কোনো কিছু বাদ দিতে হলে এখান থেকে যে ইরেজার টুল নেবেন লেসে ইরেজার টুল দিয়ে বাদ দিয়ে দিবেন ডিলিট করে দিলাম আর যদি রাখতে চান রাখবেন নেয়ার পরে এটাকে এবার আমি বলছিলাম যে আপনার ইমেজ নিয়ে আসবেন গ্যালাক্সি ইফেক্ট নিলে গ্যালাক্সি ইফেক্ট নেবেন যদি মনে করেন আপনি অন্য কোনো ইফেক্ট দিবেন এখানে গ্যালাক্সি ইফেক্টই দিতে হবে তা না আপনি যদি মনে করেন ফায়ার দিবেন এখান থেকে নিয়ে আসবেন নিয়ে এসে এর উপরে প্রেস করে দিবেন ইমেজটাকে দিয়ে দিলেন ইন্টার চাপেন এবার রাইট ক্লিক করে এটাকে এবার এটাকে রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক দেন তাহলে দেখেন এটা চলে আসবে ভাইয়া এক মিনিট কি বলেন ভাইয়া মেক সিলেকশন করার পরে তারপরে কি করতে হবে ইমেজে যে আমি আপনাকে ফারস্টে বললাম যে ফারস্টে এখানে ক্লাসে মনোযোগ দেন আপনি যদি এখানে শুনতে শুনতে প্র্যাকটিস করেন তাহলে একটা পারবেন নেটে কি থেকে ছিল তখন আচ্ছা আমি বলি ফোনে হ্যাঁ আপনারা যখন ক্লাস করবেন তখন আমি যেটা বলবো আগে এটা দেখে নেবেন নেয়ার পরে পরে প্র্যাকটিস করুন কারণ শুনতে শুনতে যদি দেখতে দেখতে প্র্যাকটিস করেন তাহলে ভুলে যাবেন মেক সিলেকশনের পরে ওটাকে যেটাতে ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে সেভাবে নিয়ে তারপরে সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে ব্ল্যাক টাকে নিয়ে নিতে হবে কেউ পিসিতে থাকলে আপনি ট্রায়াল দিতে পারেন কি করতে হবে থ্রি ঢুকলাম তারপরে কি করতে ভাইয়া থ্রেশহোল্ড লেখা আছে দেখেন থ্রেশহোল্ড থ্রেশহোল্ড তো নাই থ্রেশহোল্ড ইমেজের উপরে ক্লিক দেন দেখেন থ্রেশহোল্ড লেখা আছে থ্রেশহোল্ড অটো লেভার অটো কালার থ্রেশহোল্ড ভাইয়া আপনি একটু ইমেজে যে অ্যাডজাস্টমেন্টে যান তো আচ্ছা এটা বিষয় না আপনি হচ্ছে ভিডিওটা দেখে নিন ক্লাসের হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি থ্রি হোল্ড তারপর কি করতে হবে আচ্ছা আপনি শুনেন ভিডিওটা দেখে নিন ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এই ভিডিওতে ক্লাস করতে আমি আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না থ্রি হোল্ডে যে তারপরে কি করতে হবে ইয়া 100% করতে হবে না কত ওগুলো কিছু করা লাগবে না আপনি হচ্ছে লেভেলটাকে জাস্ট আপনার 100% না 0 না আপনি যেটাতে আপনার হচ্ছে ইমেজটাকে চেনা যায় সেই টাইপের একটা অ্যাডজাস্টেবল ইয়া নিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে কি করতে হবে ওকে করলাম তারপরে কি করতে হবে ভাই স্টেপ বাই স্টেপ এভাবে বলা যাবে না তো আমি বলি আপনি হচ্ছে এই ভিডিওটা দেখে নিন ঠিক আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনি মানে এইভাবে একটার পর একটা এভাবে বলতে বলতে মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে একটু বলেন
হ্যালো, হ্যাঁ বলেন বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি। বলছি থ্রি হোল্ড করার পর কি করতে হবে ভাইয়া? ভাই আপনি ভিডিওটা দেখে নিয়েন, আপনার কথা ক্লিয়ার আসছে না, কেটে কেটে আসছে, ঠিক আছে? আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এই ক্লাস ভিডিও তো পাবেন। ঠিক আছে, আচ্ছা শোনেন, আপনারা পেন টুলটা একটু বেশি প্র্যাকটিস করবেন, পেন টুল আর পেন টুল আর প্লাস আপনারা একটা কাজ করতে পারেন, আচ্ছা এই গ্যালাক্সি ইফেক্ট বা ইয়া ইফেক্ট দিয়ে আপনারা গুগলে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করলে অনেক ইয়া পাবেন, এখানে টিউটোরিয়াল পাবেন, একটা দেখলে হয়ে যাবে। আপনাদের হোমওয়ার্ক এটা, এইটা প্লাস হচ্ছে আপনারা মেইনলি মেইন হোমওয়ার্ক, আপনাদের যে ইনোসেন্ট ফন্টটা দিলাম না, বললাম না যে ওই ফন্টটা নেবেন, ওই ফন্টের লিংক দরকার হলে আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের গ্রুপে, দিয়ে মনে করেন ওই ফন্টটা ডাউনলোড করে সেই ফন্টটা দিয়ে পেন টুলে আপনারা ফন্ট গুলোকে সবগুলোকে কপি করবেন। একটু এটা আমি ফন্টের লিংক দিয়ে দিচ্ছি, দেখেন ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, দেখেন ইমেজটাকে আপনি কি বললেন, আমি মেক সিলেকশন করলাম, এখান থেকে মেক সিলেকশন করে করার পরে এইটা আসবে, এখান থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশহোল্ড, ঠিক আছে, থ্রেশহোল্ড থেকে এই লেভেলটাকে এমন ভাবে কম বেশি করবেন যাতে একদম 100% দিলেও যাতে আপনার বেশি গাঢ় হয়ে যাচ্ছে, কম দিলেও ইয়া হয়ে যাচ্ছে। আপনি ইমেজটার এটা এমন ভাবে রাখবেন যেটাতে হচ্ছে আপনার ফেসটাকে একদম ভালো মতো বোঝা যায়, ঠিক আছে, এটা ওকে করলাম। ওকে করার পরে এখন আমরা এখান থেকে দেখেন এটা সিলেক্ট হয়ে আছে, আমরা এখান থেকে মেনুবার থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে দেখেন এখানে লেখা আছে কালার রেঞ্জ, কালার রেঞ্জে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনটা আসবে, এখান থেকে আমরা এই ব্ল্যাকের উপরে, দেখেন এই আই ড্রপটা আছে, ড্রপার দিয়ে ব্ল্যাকের উপরে ক্লিক দিব, দিয়ে ওকে করে দেবো। ওকে করার পর দেখেন সিলেকশন হয়ে গেছে সবগুলো, এখন আমরা কি করবো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, কপি করার পরে এখান থেকে যে মুভ টুল সিলেক্ট করে আমরা নতুন একটা ডকুমেন্ট নিব, ঠিক আছে, একটা ডকুমেন্ট আপনি যে কোনো সাইজে নিলেন, নেওয়ার পরে এখানে এসে ডকুমেন্টে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এটাকে আমি ছোট বড় করলাম, ছোট বড় আপনি যেভাবে ডিজাইনটা নেবেন, নেওয়ার পরে এটাকে আমরা কি করবো, এই বাড়তি যেগুলো আছে এগুলো ডিলিট করতে হলে, ডিলিট করতে হলে এখান থেকে যে আপনার ইরেজার টুল, যদি ডিলিট করার দরকার হয় তাহলে ইরেজার টুল, আর যদি মনে করেন যে ডিলিট করবেন না রেখে দিবেন তাহলে ওইভাবে রাখবেন। এখন এর উপরে যদি আপনি ইয়া দিতে চান, আপনার ওই যে ইমেজ দিতে চান, তাহলে আপনার গ্যালাক্সি বলেন বা ওই ফায়ার বলেন, ইমেজটাকে নিয়ে এসে ক্লিপিং ম্যাচ করবেন, অথবা যদি আপনি মনে করেন ইমেজ না নিয়ে এখানে শেপ দিবেন, তাহলে এখান থেকে শেপ দিতে পারেন, একটা শেপ দিলেন, এটাকে স্ট্রোক বন্ধ করে দিলাম, ফিলে কালার দিবেন, স্ট্রোকটাকে অফ করে ফিলে কালার দেওয়ার পর এটাকে ফিল এই শেপটাকে ক্রিয়েট ক্লিপিং ম্যাচ করে নেবেন, দেখেন দেন একটা ইফেক্ট চলে আসছে, ঠিক আছে, এটাকে বলা হয় যে গ্যালাক্সি ইফেক্ট বা থ্রেশহোল্ড ইফেক্ট। আপনারা এই টাইপের টিউটোরিয়াল ইউটিউবেও পাবেন অনেক, আর এই ভিডিও ক্লাস ভিডিওটা তো পাচ্ছেন, ঠিক আছে, এবার বুঝতে পারছেন এই স্টেপগুলো আপনি মনে রাখবেন শুধু, যে কোনটার পর কোন স্টেপ আসছে। আর আবারও বলছি ক্লাস চলাকালীন একটু প্র্যাকটিস করতে যাবেন, ক্লাস চলাকালীন প্র্যাকটিস করলে আপনি ভুলে যাবেন। এখন কেউ যদি কারো কেউ পিসিতে থাকে, পিসি থেকে একটা কাজ করেন, আপনি প্র্যাকটিসটা করেন, আমি একবার দেখিয়ে দিই। আচ্ছা আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম বুঝছেন, ইসের তো ওখানে ডিপিআই নিউ সিলেক্ট, নিউ ডকুমেন্ট সিলেক্ট করার সময় ডিপিআই সিলেক্ট করতে বলতো, এইটা কি ডিপিআই? আচ্ছা ডিপিআই টাই আমি আপনাদের বলছিলাম না, রেজুলেশন যে তিনটা রেজুলেশন আছে, একটা লো রেজুলেশন, একটা হাই রেজুলেশন, একটা মিডিয়াম রেজুলেশন, তো এই মিডিয়ামটা হচ্ছে আপনার 150 ডিপিআই, 150 ডিপিআই, আর আমরা আরজিবি তে যখন কাজ করব তখন হচ্ছে 72 ডিপিআই, ঠিক আছে, 72 ডিপিআই। যখন আমরা প্রিন্টিং এর কোনো কাজ করবো, যেমন একটা ব্যানার প্রিন্টিং করবো, একটা ব্যানার বা বিজনেস কার্ড, তখন আমরা ওটা হাই রেজুলেশন ডিপিআই নিবো, বা মানে হাই রেজুলেশন এখানে বলা হয় 300 ডিপিআই, ঠিক আছে, আর এর ক্ষেত্রে আমরা যেটা নিলাম না 72 ডিপিআই টা কি ওখান থেকে সিলেক্ট করা করে দেয়া যায়? আমি ওখানে আমি ইমেজ আপনার পিএক্স ফিল দেখলাম, ই দেখলাম, কিন্তু ডিপিআই পেলাম না নিউ ডকুমেন্ট করার সময়। আচ্ছা ডিপিআই নাই, ওখানে রেজুলেশন লেখা আছে, ওখানে লেখা থাকে রেজুলেশন, মানে ডিপিআই অথবা পিপিআই, মানে পিপিআই বা ডিপিআই, মানে পিপিআই এর অর্থ হলো পিক্সেল পার ইনচেস, ঠিক আছে, আচ্ছা মিটার, যখন আপনি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন ওখানে ডিপিআই লেখা থাকে না, লেখা থাকে এমনি রেজুলেশন, ওখানে আপনি 72 মানে লো রেজুলেশন, 150 হচ্ছে মিডিয়াম রেজুলেশন, আর 300 হচ্ছে হাই রেজুলেশন।
সেটা না করে আজকের হোমওয়ার্কটা আজকেই দিবেন, ঠিক আছে? তাহলে আপনারা কাজগুলো ভুলবেন না।